السلام عليكم ورحمة الله. الحمد لله والسلام عليكم مجدد مجدد كوباي حوات جاتريقون شتيان قدر ازان تيك بقو تيك جي جيارة برمو حدث شئي جيارة برثمي امرا الى مجدد كوباتي حضرت محمد صلى الله عليه وسلم مكة تيك مدينة هجرت كوري اخاني برثم সাহাবী দরকি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। গুরুত্বের দিক দিয়ে এটি ইসলামের চতুর্থ গুরুত্বপূর্ণ একটি মসজিদ। বাইতুল্লাহ, মসজিদুল আকসা, মসজিদ নববীর পর এই মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে বিশেষ গুরুত্ব রয়েছে এবং হাদিসেও সেটি বর্ণনা করা হয়েছে। বিশেষ করে এই মসজিদে দুই রাকাত নফল নামাজ পড়া, তোমরা একটি ওমরা পালনের সমপরিমাণ সওয়াবের বর্ণনা রয়েছে। বিভিন্ন দেশের কাজের সাহেবরা এসেছেন, আমরা দেখতে পাচ্ছি বড় বড় বাস এবং ট্যাক্সি করে যাত্রীগণ এসেছেন এই মসজিদটি দেখার জন্য। গরুগুলির ভিতরে সবুজ বিশিষ্ট এই গাছের আচ্ছা ছায়ায় হাজির সাহেবদের কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে এই সবুজ বৃক্ষ। দেখতে পাচ্ছি হাজার হাজার হাজির সাহেব কোন মসজিদে সামনে মসজিদের ভিতরে অবস্থান করছেন। এখানে দুই রাকাত নামাজ আদায় করার জন্য তারা এসেছেন। মসজিদে খুব আর এই পাশটাতে দেখতে পাচ্ছি খেজুর গাছ, গাছগুলো খেজুর নেই, অনেকটা শুষ্ক রুক্ষ পাতা, তবে সবুজের কার্পেটের মতো সবুজ ঘাস রয়েছে মসজিদ প্রান্তরে। সারা বিশ্ব থেকে আগত হাজির সাহেবগণ ঘুরে দেখছেন মদিনার এই মসজিদ কুবা প্রান্তর, তারা এখানে ঘুরে দেখবেন, এখানে নামাজ আদায় করবেন এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে নিজেদের ইহকাল এবং পরকালীন মুক্তি কামনা করবেন, শান্তি কামনা করবেন। সারা বিশ্ব থেকে আগত হাজার হাজার হাজি সাহেবগণ এই মসজিদে কুবা প্রান্তর পরিদর্শন করছেন, এখানে নামাজ আদায় করবেন এবং আল্লাহর ইবাদত করবেন। এই মসজিদে ভিতরে পুরুষ এবং মহিলাদের নামাজের এবং উজুর জায়গা পৃথক পৃথকভাবে চিহ্নিত করা আছে। আমরা একেবারে সকালের বেলায় এখানে এসেছি, যদি এখনই তীব্র রোদ এবং গরম যদিও যতটা নেই কিন্তু তীব্র রোদ আমরা লক্ষ্য করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এখানে যারা অথ অর্গানাইজার আছে তাদেরকে দেখতে পাচ্ছেন, এরা নামাজ হলে বের হচ্ছে, এরা নামাজের জন্য ঢুকবো ইনশাআল্লাহ। যেমনটি বলছিলাম যে গুরুত্বের দিক থেকে এটাকে ইসলামের চতুর্থ গুরুত্বপূর্ণ মসজিদ বলা যেতে পারে। বাইতুল্লাহ সবচেয়ে বেশি, তারপর মসজিদে নববী এবং মসজিদুল আকসার পরে এই চতুর্থ গুরুত্বপূর্ণ এই মসজিদটি হলো মসজিদে কুবা। মানে এটি ইসলামের প্রথম নির্মিত মসজিদ এবং এখানে দুই রাকাত নামাজ পড়লে হজের সমান সওয়াব পাওয়া যায়। মসজিদে কুবার ভিতরে দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করছেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন এবং আমরা এক ওমরা পালনের সওয়াব রয়েছে এখানে দুই রাকাত
নফল নামাজ পড়ার মাধ্যমে এই সব হাসিল করা যাবে। মসজিদে কুবা আপনারা দেখতে পাচ্ছেন, মসজিদে কুবা ইসলামের প্রথম, মদিনায় নির্মিত প্রথম মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর এই মসজিদ সাহাবীদেরকে নির্মাণ করেছিলেন, পরবর্তীতে মসজিদে নববী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মসজিদে কুবার একেবারে সামনের প্রান্ত, ভিতর থেকে এই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গা এবং ইমাম সাহেব যেখানে চেয়ারে বসেন যে জায়গাটি দেখা যাচ্ছে, ইমাম সাহেবের দাঁড়ানোর নির্ধারিত জায়গাটি কাঠের বেড়া দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। সারা বিশ্ব থেকে আগত হজ যাত্রীগণ এখানে নফল নামাজ আদায় করছেন। এই নফল নামাজ যে কোনো সময় আদায় করা যায়। এখানে দুই রাকাত নামাজ পড়ার সওয়াব হল একটি কবুল ওমরা, ওমরা পালনের সওয়াবের সমান। ইসলামের মদিনাতে নবীজির হিজরতের পর প্রথম এই মসজিদে কুবা সাহাবিদেরকে নিয়ে তৈরি করেছিলেন, পরবর্তীতে মসজিদে নববী নির্মাণ করা হয়। যাত্রীগণ মদিনায় আসলে সবাই চেষ্টা করেন এই মসজিদে এসে দুই রাকাত নফল নামাজ আদায় করার জন্য। তাছাড়া হজ যাত্রীদের যে এজেন্সি রয়েছে, এজেন্সি থেকে স্বাভাবিকভাবেই এখানে জিয়ারতের বিষয়টি তারা রাখেন এবং হজ যাত্রীদেরকে মসজিদে নিয়ে আসেন, যাতে তারা এখানে এসে নামাজ আদায় করতে পারেন এবং দোয়া করতে পারেন, আল্লাহ সন্তুষ্ট অর্জনের চেষ্টা করতে পারেন। এই যে দেখা যাচ্ছে মিম্বার, যেখানে দাঁড়িয়ে খুতবা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদে কুবাতে জিয়ারা করলাম। এখানে অন্যান্য হাজিদের মতো আমরাও দুই রাকাত নফল নামাজ আদায় করলাম। এখন আমরা ইনশাল্লাহ অন্য গন্তব্যে যাব। এখানে সকালবেলাতেই আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার হজ যাত্রী সারা বিশ্ব থেকে, যারা আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য নবীজির রওজা মোবারক জিয়ারত করার জন্য এসেছেন, তারা আজকের এই সকালে ভোর এখানে চলে এসেছেন। নবীজি প্রতি শনিবার এই মসজিদে আসতেন এবং এখানে ইবাদত বন্দি করতেন, তার অংশ হিসাবে আমরাও আলহামদুলিল্লাহ সৌভাগ্য ঘটনাক্রমে শনিবারে আমরা এসেছি। আল্লাহ আমাদের ইবাদতকে কবুল করুন এবং যারা দেখছেন বা শুনছেন আপনাদেরকে আল্লাহ তাআলা হজ ও উমরা পালন করার তৌফিক দান করুন, আমিন। আপনার কোন সুযোগ